কে তুমি? নুন আছে, লঙ্কা আছে। গরম, হেভি গরম লাগছে। কোথাও যাত্রা শুরু করলে যাত্রা শুরু কিন্তু আমার সাইকেল, আমার বাহন সাইকেল। আজকেও সাইকেল নিয়ে যাচ্ছি কিছু সন্ধানে। আজকেও কিন্তু আমার সাথে সেই আপনাদের প্রিয় সুরজিৎ সাহা বিরিয়ানি কিং আছে। চলে এসেছি সুজিদার ফ্ল্যাটের সামনে। একটু তাড়াতাড়ি আসতে বলেছিল, লেট হয়ে গেছে। কোথায় আঙ্কেল? সাইকেল কই 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 কই, দেখি দেখি দেখি। কে তুমি? সকালবেলা ঠান্ডা, কেমন ঠান্ডা? কুকু ট্রেন ঢুকছে, আমরা ঢুকছি, ট্রেনে উঠতে হবে। ফটো এখনই কেসটা খেয়েছিলাম আমি আর দাদা। দাদা আমি গল্পে মত্ত ছিলাম। কি হচ্ছিল দাদা? এখন তো বিধাননগর চলে যাচ্ছিলাম, এখনই বিধাননগর চলে যাচ্ছে, ট্রেন থেকে এনেই বসেছিলাম। তোর হুড়হুড়িয়ে নামলাম, নেমে এখন খাই খাই করতে কে না ভালোবাসে। আচ্ছা সত্যি করে বলুন তো, কে না ভালোবাসে? আমি তো খুব ভালোবাসি, তাই খাই খাই করে যাই খাবার সন্ধানে, তাই এদিক ওদিক অনেক জায়গায় ঘুরে বেড়াই। বনগাঁ যাই, বর্ধমান যাই, দমদম যাই। হ্যাঁ, দমদম বলতে আজকে দমদমে আছি। স্টেশন থেকে অটো ধরলাম, দমদম নাগের বাজারে এসে দাঁড়িয়েছি। এখানে শুনলাম ওই দক্ষিণ দমদম পৌরসভা হসপিটাল, তার ঠিক অপোজিটেই ডেভিড ফাস্টফুড। হ্যাঁ, ডেভিড ফাস্টফুড বা ডেভিড বিরিয়ানি। এখানে নাকি 49 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়, 40 টাকার বিরিয়ানি দমদম একদম স্টেশন থেকে নেমেই, আর একটু নাগের বাজার চলে আসলেই 50 টাকা, না 49 টাকায়। তবে এখানে বিরিয়ানি বানাচ্ছে এরা, কেমন কি বানাচ্ছে চলুন দেখি, তারপরে তো খাওয়া দাওয়ার পালা। আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন নুন আছে, লঙ্কা আছে, চিনি আছে, এটা হলো মেন ইয়াকনি, বিরিয়ানির মেন জান এটাই। বিরিয়ানি ইয়াকনি যত ভালো হবে বিরিয়ানি অত কোয়ালিটি আলা হবে। Thank you.
রাখছি তো মানে ভবন মার্জিন আমরা কি রাখছি অতএব আমরা জানি যে কোথায় কি হবে করলে মানে কি হবে কি করে বিরিয়ানি বানাচ্ছিল এরা একটুখানি দেখানোর চেষ্টা করলাম, মানে আসার পরে দেখছিলাম যেটা বানাচ্ছে যেভাবে বানাচ্ছে সেটাই দেখালাম আর কি। এবার বিরিয়ানি আমার চলে এসেছে, একটু স্যানিটাইজ করি হাতটাকে, কারণ এখন রাস্তায় দাঁড়িয়ে খাওয়াটা একটু রিস্ক। আর রাস্তা দাঁড়িয়ে আমি খেতে কাউকেই বলবো না, যেখান থেকেই রাস্তা যদি স্ট্রিট বিরিয়ানি থাকে আমি বলবো এরকম হাতে না নিয়ে বাড়িতে নিয়ে যেয়ে খাওয়ার কথা। আমার কাছে চলে এসছে চিকেন বিরিয়ানি এক প্লেট এবং রাইসের দানাগুলো দেখেছেন 49, 49, 40, 49, অনেক বড় বড় দানা দেখতে পাচ্ছি। আর গন্ধ খুব যে কেওড়া জলের বা গোলাপ জলের যে উগ্র গন্ধ সেটা নেই, একটা মশলার গন্ধ আছে। হ্যাঁ 49 টাকা বিরিয়ানি যে ঘিয়ের গন্ধ পাবো সেটা তো আশা করা যাবে না। বিরিয়ানির মধ্যে কী কী আছে, তাহলে এক পিস আলু, এরকম হাফ সাইজ একটা আলু দিয়েছে, আর এরকম একটা পিস দিয়েছে বেশ ভালোই সলিড পিস, দিকবে রাইসে বেশ ঝুরঝুরে। 49 টাকার বিরিয়ানির সাথে যদি দাদা বৌদি ডিবা পেদের সাথে বিরিয়ানি তুলনা করি বা বড় কোনো রেস্টুরেন্টের বিরিয়ানি তুলনা করি ভুল হবে। প্রথম বলবো রাইসের কোয়ালিটি সত্যি ভালো, খুব যে গলায় লাগছে এরকম না, বেশ ঝুরঝুরে আর টেস্ট আছে। এর মধ্যে যে খুব যে গন্ধ সেটা বলছি, যে আগে যেটা বললাম যে কেরা জল বা গোলাপ জলের গন্ধ খুব সেটা নেই। হাওড়া দেখো কত সেদ্ধ হয়েছে, ভালো সেদ্ধ হয়েছে, খুব গরম আলুর মধ্যে মনে হয় মশলা সেভাবে ঢোকেনি। শুধু আলু একটু খেয়ে দেখি কীরকম মশলা ঢুকেছিল। প্লেন আলুটাকে সেদ্ধ করে এই বিরিয়ানি গ্রেভির মধ্যে দিয়ে দম দেওয়া হয়। আমি খাই যেহেতু বাঙালি তো আলু খেয়ে আলু হয়ে গেল। আলুতে সেই মজা লাগবে, এবার হয়তো চিকেনে এরকম একটা পিস চিকেন দিয়েছে 49 টাকা অনুযায়ী পিসটা কিন্তু বেশ ভালোই, হেভি গরম ভালো সফট, হেভি গরম হেভি গরম হেভি গরম লাগছে মুখে দিতে একদম। এটার মধ্যে একটা ফ্লেভার আছে, কারণ বিরিয়ানি বানানোর সময় দেখেছি ওরকম কিন্তু এটা এক্সট্রা কেওড়া জল বা গোলাপ জলের কোনো এসেন্স দেয়নি। একনি আপনি একটা কিছু একটা বানায় মানে একটা জুস টাইপে বানায় ওটাকে একনি বলছে, ওর মধ্যে সব কিছু মানে মশলা ফ্লেভার সব কিছু থাকে, সেটা দিয়েই এই এই বিরিয়ানির সেই ফ্লেভারটা আনে, এই একনির মধ্যেই থাকে। নাগর বাজারে এত ব্যস্ত, তার মধ্যে রাস্তার উপরে এইভাবে একটা বিরিয়ানি সেন্টার চালানো, সেখানে ডাইরেক্ট বসে দাঁড়িয়ে বানানো, সেখানেই বানানো, ফুটের উপরে বানানো, এই ম্যানেজমেন্টের জন্য ওকে ধন্যবাদ দিতে হয়। যা বিরিয়ানি তৈরি হচ্ছে সামনাসামনি রাস্তার উপরে, এদের মনে হয় এই 25 ডিসেম্বর থেকে চালু হয়েছে মাত্র 49 টাকার চিকেন বিরিয়ানি। এখানে তো মটন বিরিয়ানি আছে কিন্তু মটন বিরিয়ানি দম চলছে, আমার তৈরি হয়নি, তাই চিকেন বিরিয়ানি খেলাম। তুমি কেমন খেয়েছো চিকেন বিরিয়ানি? ভালো ছিল না, 40 টাকার থেকে ভালো না খারাপ? 40 টাকার থেকে অনেক অনেক গুণে ভালো। 40 টাকা বিরিয়ানিটায় একটু গলা কেমন লাগতো, কিন্তু এটা সত্যি ভালো করে দিচ্ছে।
চালটা খেতে আলাদা টেস্ট লাগবে, চালের মধ্যে একটা আলাদা টেস্ট আছে। তো বিরিয়ানিটা শেষ করি, এই দমদম নাগের বাজারে এসে এরকম জুসি মশলাদার বিরিয়ানি খেলাম। এরকম অনেক জায়গায় যাই খাই, রাস্তায় ফুটপাতে স্ট্রিট ফুডে বিরিয়ানি, স্ট্রিট বিরিয়ানি, আবার রেস্টুরেন্টে বিরিয়ানি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানান যে আপনাদের কোন বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে, স্ট্রিটের বিরিয়ানি নাকি রেস্টুরেন্টের বিরিয়ানি, কমেন্টে জানান। তাহলে আমি বুঝতে পারবো আপনারা কী চান, কীরকম কীরকম জিনিস চান, কীরকম ভিডিও দেখতে চান। আর যদি আজকের এই স্ট্রিট বিরিয়ানি, ডেভিড বিরিয়ানি, ডেভিড ফাস্ট ফুড মানে ডেভিড ফাস্ট ফুডের বিরিয়ানি 49 টাকা বিরিয়ানি যে খেলাম, আপনারা যদি ভালো লাগে প্লিজ আসুন, খান এবং ভিডিওটাকে অন্যের সাথে শেয়ার করুন, ভিডিওটাকে লাইক করুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন, হ্যাঁ সাথে পাশে বেলঘন্টা অ্যাক্টিভেট করবেন, তাতে নতুন ভিডিও নোটিফিকেশান অটোমেটিকলি পাবেন। তবে আজকের জন্য এই অবধি, আবার দেখা হবে চিকেন খেতে খেতে অন্য সময় অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, টাটা।